আসসালামু আলাইকুম। তো অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের গ্রামীণ বা জিপি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে গ্রামীণ বা জিপি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই গ্রামীণ বা জিপি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম। তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে ডায়াল প্যাড অপশনটি আছে সেই ডায়াল প্যাড অপশন ওপেন করছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স বা টাকা লোন নিতে হয়, এরপর দেখাবো কিভাবে ইন্টারনেট লোন নিতে হয়, এরপর দেখাবো কিভাবে মিনিট লোন নিতে হয়। তো সর্বপ্রথম ইমার্জেন্সি ব্যালেন্স বা টাকা লোন নেওয়ার যে কোডটি সেই কোডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের ডায়াল প্যাড অপশানে এসে ডায়াল করবেন *121*1*3 হ্যাশ। তো এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনি আপনার গ্রামীণ বা জিপি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন বা ইমার্জেন্সি টাকা নিতে পারবেন। তো ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার আরও একটি কোড আছে, সেই কোডটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি *1010*1#। তো এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনি আপনার গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স বা টাকা লোন পেয়ে যাবেন। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ সিম থেকে এমবি বা ইন্টারনেট লোন নিতে হয়। তো সেটি নিতে হলে আপনাদেরকে ডায়াল করতে হবে *121*1*8#, এই কোডটি ডায়াল করতে হবে। তো আমি কোডটি ডায়াল করে দিচ্ছি ইন্টারনেট বা এমবি লোন নেওয়ার জন্য। তো দেখুন এখানে দুটি অপশান দিয়েছে, অর্থাৎ দুটি অফার। এক নম্বরে আছে 50 MB 5 টাকা, এটি নিতে হলে আপনাকে এখানে 1 টাইপ করে এখানে সেন্ড করার সাথে সাথে আপনি 50 MB ইন্টারনেট লোন পেয়ে যাবেন। এরপর আছে 2 নম্বর অপশানে 200 MB ইন্টারনেট নিতে হলে আপনাকে এখানে 2 ডায়াল করতে হবে বা 2 টাইপ করে সেন্ড করার সাথে সাথে আপনি 200 MB ইন্টারনেট লোন পেয়ে যাবেন। তো এরপর আমি দেখাবো কিভাবে মিনিট লোন নিতে হয় গ্রামীণ বা জিপি সিম থেকে। তো বর্তমান সময়ে গ্রামীণ সিমের পক্ষ থেকে মিনিট লোন নেওয়ার যে অপশানটি সেই অপশানটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ গ্রামীণ সিম এখন আর মিনিট লোন তারা দিচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।